এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন দুপুরে রেড রোডে বিআর আম্বেদকরের মূর্তি থেকে জোড়াসাঁকো পর্যন্ত বিশাল মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই মিছিলে বিভিন্ন ধর্মের মানুষ যোগদান দেন। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং প্রত্যাশা মতোই তিনি বললেন, বাংলায় নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হবে না, বাংলা থেকে কাউকে তাড়ানো হবে না। এই শপথ বাক্য পাঠ করিয়ে এনআরসি বিরোধী আন্দোলনের সূচনা করলেন তিনি। এদিন দুপুরে রেড রোডে বিআর আম্বেদকরের মূর্তি থেকে জোড়াসাঁকো পর্যন্ত বিশাল মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মিছিলে বিভিন্ন ধর্মের মানুষ সামিল হন। এদিন দুপুর বেলা 12:30 মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ময়দানে বিআর আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানান। এখানে একটি সংবিধানের প্রতিলিপিও রাখা হয়েছিল। মুখ্যমন্ত্রী সকলকে শপথ বাক্য পাঠ করান, বলেন, আমরা সবাই এদেশের নাগরিক, বাবা সাহেব আম্বেদকর সংবিধান তৈরি করেছিলেন, আমরা এখানে শান্তিতে থাকব, এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইন চালু হতে দেব না। মিছিলে আসা হাজার হাজার মানুষ শপথ নেন। এরপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ময়দানে গান্ধী মূর্তিতে মালা দিয়ে মিছিল শুরু করেন। ধর্মতলা হয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে মিছিল যখন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে পৌঁছায় তখন 2 বাজে। প্রবল ভিড় হলেও মিছিল ছিল সুশৃঙ্খল। পথের দুধারে অসংখ্য মানুষ দাঁড়িয়ে ছিলেন। এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইনের তীব্র প্রতিবাদ জানিয়ে মিছিলে আসা কর্মীদের মুখ্যমন্ত্রী বলেন, আপনারা 1.5 লক্ষ হাত মাপের কালো কাপড়ের ওপর রক্ত দিয়ে নাম লিখুন, হাজার হাজার কোটি কোটি চিঠি লিখুন রাষ্ট্রপতির কাছে। মুখ্যমন্ত্রী এদিনও শান্তিরও আবেদন জানিয়ে বলেন, কেউ পথ ও রেল অবরোধ করবেন না, এতে সাধারণ মানুষের অসুবিধে হয়, আগুন জ্বালাবেন না, কারা আগুন জ্বালাচ্ছেন তা আমি জানি। এদিনের মিছিলে নেতাকর্মীদের সঙ্গে প্রাক্তন খেলোয়াড়ও পদযাত্রায় হেঁটেছেন, মঞ্চেও ছিলেন। এরা হলেন কম্পটন দত্ত, শ্যামল ব্যানার্জি, মানস ভট্টাচার্য, বিদেশ বসু, নিমাই গোস্বামী, দিব্যেন্দু বড়ুয়া সহ প্রমুখ। মঞ্চে ছিলেন সাংসদ সৌগত রায়, বক্তব্য পেশ করেন সাংসদ সুধীর ব্যানার্জি, ছিলেন স্মিতা বক্সী, সঞ্জয় বক্সী ও সৌম বক্সী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পর চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়, শশী পাঁজা, মঞ্চে থাকা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করেন। মিছিলে হাঁটেন অভিষেক ব্যানার্জি, মেয়র ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভন দেব চট্টোপাধ্যায়, জাভেদ খান, শিউলি সাহা, ইন্দ্রনীল সেন, ব্রাত্য বসু, সুজিত বসু, দেবাশিস কুমার, অতীন ঘোষ, পরেশ পাল সহ প্রমুখ। আমরা এই কথাই বলতে চাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা ধর্মের ভিত্তিতে, ধর্ম যার যার আপনার, এই দেশটা কিন্তু সবার, ধর্ম যার যার আপনার, এই বাংলা কিন্তু সবার, ধর্ম যার যার আপনার, সংবিধান কিন্তু সবার, ধর্ম যার যার আপনার, মাটি কিন্তু সবার, সম্প্রীতি সবার, সংহতি সবার, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটাই আমার দেশ। সারে যা আছে আচ্ছা হিন্দুস্তা হামারা, এটাই আমার দেশ। জব ঘায়েল হুয়ে হিমালয় খতরে মে পড়ে আজাদি, জব তক থি সাস লড়েও ফির আপনি লাশ বিছা দি, সঙ্গীন পে ধর পর মাথা সো গয়ে অমর বলিদানি, যে শহীদ হুয়ে হ্যায় উনকি জরা ইয়াদ করো কুরবানি। এই দেশের আজাদি যারা নিয়ে এসেছিলেন, তারা সংবিধান তৈরি করেছিলেন সবাইকে এক রাখার জন্য, তাতে কারা ছিলেন, গান্ধীজিও ছিলেন, নেতাজিও ছিলেন, মৌলানা আবুল কালাম আজাদও ছিলেন, বাবা সাহেব আম্বেদকরও ছিলেন, সবাই ছিলেন। তাহলে আজ কি হলো, হঠাৎ আজ কি হলো, বিজেপি পার্টি দেশে ক্ষমতায় এসে নিজেকে আসমান সে ভি উঁচা সোচ রা হ্যায়, আকাশের থেকেও বড়, কত বড়। বিজেপির কাছে মাথা নত করে কই কই আপ লোগো কা আদমি ভি আমার আদমি ভি, আমার পার্টি কা নেই হ্যায়, লেকিন কই কই হ্যায় জো রুপিয়া কা মতলব মে বিজেপি কা সাথ মিলা কে আগ জ্বালা রা হ্যায় কই কই জাগা পে স্পোরাডিক, হাম ইসকো সাপোর্ট নেই করতে হ্যায়। দয়া করে আমি সবাইকে বলবো, কেউ দয়া করে ট্রেনে আগুন জ্বালাবেন না, সব ট্রেন বন্ধ করে দিয়েছে, ম্যাক্সিমাম ট্রেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে। আজকে কে সাফার করছে, কমন পাবলিক সাফার করছে। বারবার বলছি ট্রেনে আগুন দেবেন না,
বারবার বলছি পোস্ট অফিসে আগুন দেবেন না, বারবার বলছি রাস্তা অবরোধ করবেন না, লোকের অসুবিধা হয়, সাধারণ মানুষের অসুবিধা হয়। এবার এনআরসি লালিপপের এপিটারোপিট, যতক্ষণ উইথড্র না হবে আমরা রাস্তায় আন্দোলন চালিয়ে যাব, কেউ না থাকলেও মনে রাখবেন আমরা থাকব। আমি শুধু আপনাদের কাছে আবেদন করব, যারা ভাবছেন বিজেপি বলছে হাম করেঙ্গে হাম ভাগা দেঙ্গে কোই নেই হোগা কুছ নেই হোগা কোন করেঙ্গে হাম লোক জিন্দা হ্যায় কি নেই হ্যায়, আমায় যদি জিজ্ঞেস করে তোমার বাবা মায়ের জন্মের সার্টিফিকেট দাও আমিও দিতে পারবো না, আপনি পারবেন? আমাকে যদি জিজ্ঞেস করে তোমার বাবার জন্মদিন কবে, তোমার বাবা মায়ের মৃত্যুদিনটা বলতে পারবো, জন্মদিনটা কবে আর তার ডেট অফ বার্থ কোথায় আমিও দিতে পারবো না। যারা বলছে তারা দিতে পারবে, তো তাদের বাবা মায়ের জন্মদিনের তারিখ আমি তো দিতে পারবো না। Himalayan Optics, eye care and contactless clinic, computer eye testing, har tarike ki power glasses, branded chashma aur har tarike ki stylish sunglasses uplabdh hai. To aaj hi aaiye Himalayan Optics, Hanuman Mandir Road, Jaigaon. Contact number 03566265101. Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.